এটা রাতের টাইম। এই হলো আমার দিদা, আর এই হলো আমার ঠাম্মি, আর ওই হলো আমার পাপা, আর যে ভিডিও তুলছে সে হলো আমার মা। আর আমি চিড়াইখানা যাচ্ছি, ওলা করে যাচ্ছি, আর মেট্রো করে আসছি। আচ্ছা কি কি নিয়েছিস দেখ, বল চলো। চলো রে, এই হলো খাবার। কি কি আছে তোর? এর ভিতর লেবু, এর ভিতর কলা, এই দুটো পাউরুটি, এই হলো চিপস, এই হলো এর মধ্যে ক্যাডবেরি ক্যাডবেরি। আচ্ছা, আর আছে এই মাংস, এই হচ্ছে চিকেন। আবার কালকে খাওয়া। পরের দিন সকালবেলা আমরা বেরালাম চিড়িয়াখানার উদ্দেশ্যে, আমি, আমার ছেলে, আমার বর, আমার শাশুড়ি মা এবং আমার মা, সবাই মিলে ওলাই করে বেরিয়ে। সকাল সকাল পৌঁছে গেছিলাম বলে খুব একটা লাইন দিয়ে টিকিট কাটতে হয়নি, মোটামুটি সকালের দিকটা ফাঁকা ফাঁকাই ছিল। বেলা বাড়তে বাড়তে অবশ্য প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। ছোটোবেলার মজাই আলাদা না, কি সুন্দর বাবার হাত ধরে ঘুরছে। আমিও ছোটোবেলায় আমার বাবার হাত ধরেই ঘুরতাম। সে যাই হোক, চলুন চিড়িয়াখানায় ঢুকে পড়েছি, এবার ঘুরে দেখি চারপাশটা। ওই যে পাখিটা নিজের মনেই বোর্ডটাকে ঠুকরে চলেছে, কি আশায় কে জানে। আর এই যে খ্যাকশিয়ালটা দৌড়ে যাচ্ছে, হয়তো বেড়ানোর আশায়। আর এই হলো একটা জঙ্গলি বিড়াল, দেখে হয়তো অতটা বুঝছেন না, কিন্তু আমাদের বাড়িতে যেরকম বিড়াল থাকে তার ডবল সাইজ এটা, আর সেরকম মোটা সোটাও। চুপচাপ শান্ত হয়ে বসে আছে, দেখুন কি মিষ্টি। সার বেঁধে দাঁড়িয়ে আছে জিরাফ, দেখুন কি লম্বা লম্বা। ওই যে ওখান থেকে আর একটা লম্বা বেরাচ্ছে, গাছগুলো দেখুন একটুও পাতা নেই, সারাদিন কি খায় কে জানে। আমরা তো মজা পাই ওদের দেখতে এসে, না ওদের দিকটা চিন্তা করলেও কষ্ট হয়। দেখতে পেয়েছি শুনো, সেলিব্রিটি সিংহ মানে কি বাবা বাবা, তোমার তোমার ফ্যাশন ডাউন করে দিয়েছে, বলে কি সিংহ তাহলে বাবা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কে একটা গড়াগড়ি খাচ্ছে, ওটা নাকি চিতাবাঘ। ধুস, মনটাই খারাপ হয়ে গেল দেখে, এরকম উল্টে পড়ে রইল। কিছুক্ষণ আমাদের জিমনাস্টিক দেখালো ঠিকই, মনে হয় পেটের রোগ হয়েছে, পেট উল্টে তাই পড়ে আছে। এটা আসো, নিশাচর প্রাণী, এই যে পেঁচাটার পেটের ভেতর থেকে আমরা ঢুকলাম, এর ভেতরে সব নিশাচর প্রাণীরা থাকে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অন্ধকার, বেশ ঝাঁচকচকে ব্যাপার, কিন্তু খুব একটা ভালো মতো দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা কষ্টসাধ্য করে দেখতে হচ্ছে, কিন্তু খুব ভালো লাগলো দেখে। আর যখন এই যে বেরাচ্ছি দেখুন অন্ধকার থেকে, কি সুন্দর লাগছে ব্যাপারটা, পুরো সূর্যের আলোটাকে মনে হচ্ছে জীবন ফিরে পেলাম এতক্ষণ অন্ধকারে থাকার পরে। এরপরে যে জিনিসটা আমরা দেখলাম সেটা কিন্তু ভীষণ চমৎকার, শাহরুখ খান তো। চিড়িয়াখানার মধ্যে এসে সব থেকে ভালো লাগলো এটাকে দেখে, আর সব থেকে বেশি ভিড়ও কিন্তু এই খাঁচাটার বাইরে। কি সুন্দর জিমনাস্টিক দেখিয়ে যাচ্ছে, বাচ্চা বুড়ো সবাই হেসে পাগল হয়ে যাচ্ছে। নতুন এসেছে এটা চিড়িয়াখানায়, শিম্পাঞ্জি গোছেরই কিছু একটা, কি ভালো লাগছে দেখুন। আবার মাঝে মাঝে পোজ দিয়ে দাঁড়াচ্ছে ফটো তোলার জন্য, ভালো ট্রেন্ড হয়েছে। কি সুন্দর করে লাফাচ্ছে দেখুন, ওই যে ওই যে ওই যে কাছে চলে আসছে, এবার সিঁড়িটায় উঠে বসে পড়বে, কি দা। এবার আমরা চলেছি বাঘের দিকে তোমাদেরকে বাঘ দেখানোর জন্য, কি সুন্দর লাগছে দেখুন বাঘটা হেঁটে চলেছে, অথবা বলতে পারেন কি ভয়ঙ্কর লাগছে দেখুন, ভয়ঙ্কর সুন্দরী যাকে বলে, মাঝে মাঝে ডাকও দিচ্ছিল।
একবার কল্পনা করে দেখুন তো, সামনের এই কাঁচটা নেই, আপনি ওর ভেতরে, আর এরকম একটা বাঘ আপনার সামনে গর্জাচ্ছে এবং হেঁটে যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য, ভেবেই গায়ে কাটা দিচ্ছে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই দেখুন, আবার এদিকে তাকালো একটুখানি, পরিবেশটা খুব সুন্দর, চারপাশটা দেখলেও চোখ জুড়িয়ে যায়। খুব সুন্দর বানিয়েছে এখানে, গাছপালা দিয়ে ঢাকা, এখানে একটা মিষ্টি জলের এরিয়া করে রেখেছে, একটা প্রজাপতিও বসে আছে দেখুন। আর এই জায়গা সব থেকে সুন্দর হলো এই বাঘ মহাশয়। এবার দেখব হাতি। হাতিগুলো সুর দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে খেলা করছিল, এবার ধুলো উড়িয়ে সুরগুলোকে শুকাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে ধুলো উড়াবে। আর ওই দেখুন একটা হাতি কিন্তু আমাদের দিকেই আসছে, ঠিক দেখবেন আমাদের সামনে দিয়ে ঘুরে যাবে। দেখতে বেশ ভয় লাগছে, কিন্তু মনে মনে ভাবছি যদি তার কাঁটাটা না থাকতো কি হতো। আর ওই দিকের হাতিটা দেখুন নিজের মনে নিজের সুখে নিজেকে শুকিয়ে চলেছে। দেখেছেন কি বিরাট, বাপরে বাপ, গায়ের চামড়াগুলো কেমন কুচকে গেছে দেখেছেন। অনেক বছর তো হলো না, আমিও হয়তো ছোটোবেলায় এই হাতিকেই দেখেছি, আজকে আমার ছেলেও দেখছে। আর ওই মহাশয় ধুলো নিয়ে খেলেই যাচ্ছে।